بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কয়েকজন বন্ধু একসাথে খায়, তো ওনাদের মধ্যে কয়েকজন মাঝে মধ্যে মদ পান করেন, মাঝে মধ্যে সালাত আদায় করেন, মাঝে মধ্যে করে না, এরকম ব্যক্তির সাথে মানে উঠা বসা করা, খাওয়া দাওয়া করা এরকম যাবে কিনা? উত্তরে বলবো, দেখুন, প্রথমে ওনাদের দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো, বিশেষ করে নামাজের গুরুত্ব সম্পর্কে, যে নামাজ ত্যাগ করা যাবে না, এ ব্যাপারে তাকে বোঝাতে হবে। এবারে তাকে বোঝাতে হবে নামাজ হচ্ছে দিনের মূল ভিত্তি, এটা যদি আমরা না আদায় করি তাহলে এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে কুফরি। তাদেরকে বোঝাতে হবে নামাজের গুরুত্ব সম্পর্কে। সাহাবায়ে কেরাম কোনো কিছু ত্যাগ করাকে, দিনের কোনো বিধিবিধান ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, নামাজ ব্যতীত। সুতরাং এই যে এটি একটি মারাত্মক বিষয়, এবং কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য হচ্ছে এটি মৌলিক পার্থক্য, যে এখানে যে বলা হয়েছে যে কুফর সলা ভাবান তারা কাহা ফাঁকাত কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়, দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি যদি কেউ ত্যাগ করে তাহলে মুসলিম থাকতে পারে না, এটি তাদেরকে প্রথমত বোঝাতে হবে। নামাজ যদি নিয়মিত নামাজই করা যায় তাহলে হয়তো অনেক পাপাসার থেকে তাদেরকে দূরেও রাখা যাবে, দূরেও রাখা যাবে। এবং এটা পবিত্র কোরআনে রয়েছে যে যে কোনো প্রকার অন্যায় অন্যায় থেকে এবং অশ্লীল কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে, পবিত্র কোরআনের একটি ভাষ্য। সুতরাং এই জিনিসটি তাদেরকে আগে বোঝাতে হবে এবং নামাজি করে তুলতে হবে, এই জিনিসটি প্রথম দায়িত্ব। দ্বিতীয় হলো যে তাদেরকে এই যে মদ বা নেশা জাতীয় দ্রব্য এগুলো সম্পর্কে, ক্ষতিকর সম্পর্কে, এবং ইসলাম যেগুলোকে হারাম করেছে, পবিত্র কোরআন আয়াত দিয়ে, নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামুল ইসমি আমাল শাইতানি ফাজতানিবুহু, এই আয়াত, তারপরে কুল্লু মুসকিরিন হারামুন, এই যে হাদিসগুলো আছে এগুলো দিয়ে তাদেরকে বোঝাতে হবে এবং ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, তাদেরকে নসিহত করতে হবে সর্বদা। এটি হলো প্রথম দায়িত্ব, এটি হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় হলো যে যদি এগুলো করার পর না ফিরে আসে, তাহলে যদি এমন ভাবেন যে তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করা হয় যে তোমাদের সাথে খাবো না তোমরা এটা ত্যাগ না করলে, এবং তাদের এক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা থাকে, যদি এটা করা হয় যে তোমার সাথে কথা বলবো না, তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো না, ওঠা বসা করবো না, সব সম্পর্ক ছিন্ন তোমাদের সাথে, এই যে এরকম যদি বলা হয়, তাহলে যদি ফিরে আসার সম্ভাবনা থাকে এরকম করলে, তাহলে এটি করা যাবে, তাহলে এটি করা যাবে। এটি হলো দ্বিতীয় ওষুধ, এটি হলো দ্বিতীয় ওষুধ, দ্বিতীয় পর্যায়ে এটি করা যাবে। কিন্তু যদি দেখা যায় যে না, হয়তো উল্টো পরিণতি হতে পারে, অনেক সময় কিন্তু এটা হয়, উল্টো পরিণতি হয়, তাহলে তাদের সাথে কথা বলা বন্ধ না করে তাদেরকে চেষ্টা করে যেতে হবে, তাদেরকে কষ্ট চেষ্টা করে যেতে হবে তাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য। যদি তাদের সাথে কথা বলা ত্যাগে বা সম্পর্ক ছিন্ন করায় উপকার না থাকে, এরকম যদি বুঝতে পারেন, উনি ওদের সাথে চলাফেরা করেন তো ওরা বুঝতে পারবে বেশি, ওর মনোভাব সম্পর্কে বেশি বুঝতে পারবে। যেহেতু আমি বলবো যে অনেকে আছে যে একেবারে নামাজ টামাজ পড়ে না, আবার মদ খায় সর্বদা, তো ওদের থেকে তো এ ভালো, যে কারণে আমি বলবো যে নসিহতটা করতে থাকতে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হিদায়ত করতে পারেন, আল্লাহ হিদায়ত করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে হিদায়ত করতে পারেন। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, মহান আল্লাহ তাআলা হিদায়তের মালিক, তিনি হিদায়ত করতে ইচ্ছা করলে করতে পারেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়ত করতে পারেন না, কিন্তু মহান আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত করতে পারেন। সুতরাং চেষ্টা চালিয়ে যেতে বলেন, চেষ্টা চালিয়ে যেতে বলেন। তারপরে না হলে তখন তাদেরকে যদি দেখা যায় যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে হয়তো তারা ফিরে আসতে পারে তাহলে ভালো, আর যদি দেখা যায় যে উল্টো খারাপ পরিণতি আরও হতে পারে, দেখা যাচ্ছে যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে হয়তো টোটালি নামাজ বাদ দিবে, আরও অন্যদের সাথে অসৎসঙ্গ যারা একবারে নিয়মিত পাপাচারে লিপ্ত তাদের সাথে হয়তো মিশে যেয়ে হয়তো আরও গভীর পাপাচারে লিপ্ত হতে পারে, এরকম সম্ভাবনা থাকে, তাহলে সম্পর্ক ছিন্ন না করে তাদেরকে বোঝাতে থাকতে হবে। এই যে বিদ্বানগণ বলেছেন, আল্লাহ আলম, আসসালাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।